হায় বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকে যে সৃজনশীলটি নিয়ে আলোচনা করবো সেই জন্য হল হলো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এখানে দেওয়া আছে নব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এটা দ্বারা আমাদের চারটা সৃজনশীল করতে হবে ক খ গ ঘ এই চারটা আমরা কিভাবে করব সেটা আজকে শিখবো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কতগুণ সমষ্টিটা কত গুণ সেটা জানতে চেয়েছে তো পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ দেয়া আছে কিন্তু পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কতগুণ হবে আমরা সেটা আজকে শিখব বের করব তো প্রথমে আমরা চলে যাই ক নাম্বারটায় ক নাম্বারটা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বারটা কি চাইছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সে কত গুণ ওকে এখানে লিখবো করতে আমরা ধরি পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সে এক পিতার বয়সের বয়সের চার গুণ এটা কিন্তু দেয়া আছে প্রশ্নে তাহলে সুতরাং পিতা ও পুত্রের বয়সে সমষ্টি হবে কত চার এক যোগ করে পাঁচ গুণ তাহলে আমরা বন্ধুরা কয়ের উত্তর পেয়ে গেলাম গুণ এখানে জানতে চেয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ এটা আমরা দেখতে পাচ্ছি পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে ক নম্বরটা শেষ দেন করতে হবে খ খতে বলছে পুত্রের বয়স কত আমরা পুত্রের বয়স কত বের করতে হবে তাহলে এখানে একটা সমষ্টি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি সমষ্টি নব্বই বছর আর আমরা সমষ্টি বের করেছি গুণ তাহলে এই পাঁচ গুণ যেহেতু সমষ্টি নব্বই বছরও সমষ্টি তাহলে এই গুণ সমান সমান হবে নব্বই বছর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পাঁচ গুণ সমান সমান নব্বই বছর তাহলে পুত্রের বয়সটা ছিল কত গুণ এক গুণ তো সুতরাং এক গুণ সমান সমান নব্বই ভাগ পাঁচ বছর তাহলে পাঁচ ষোলো পাঁচ আঠারো নব্বই তাহলে এই আঠারো বছর যেহেতু এক গুণ আঠারো বছর তাহলে এক গুণ ছিল পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়স আঠারো বছর আমরা খাওয়া পেয়ে গেলাম পুত্রের বয়স আঠারো বছর দেন আমাদের গ নম্বরে কী বলছে আমাদের গ নম্বর বলছে পিতার বয়স কত বছর পিতার বয়সটা বের করতে হবে তাহলে আমরা জানি যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তো পুত্রের বয়স তো আমরা এখানে পেলাম কত আঠারো বছর তাহলে আমরা পিতার বয়স সহজেই করতে পারবো যেহেতু এটা চার গুণ ওখানে বলেই দিছে তাহলে আমরা এবার গ করব গ খ হতে পাই এক গুণ সমান আঠারো বছর তাহলে সুতরাং চার গুণ সমান আঠারো গুণ চার চার দিয়ে চারটা বত্রিশ পিতার বয়স বাহাত্তর বছর তাহলে আমরা পিতার বয়স পেলাম এবারে আমাদের বাকি আছে একটি প্রশ্ন সেটা হলো আট বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে আট বছর পর তাহলে আমরা আট বছর পরে পিতা ও পুত্রের বয়স বের করার জন্য কি করতে হবে আমাদের বর্তমানে পিতার বর্তমান বয়স বর্তমান বয়স বাহাত্তর বছর তাহলে সুতরাং আট বছর পর পিতার বয়স বাহাত্তর যোগ আট বছর সমান সমান আশি বছর এটা হলো পিতার এবাদের আমার এবাদের আমার বের করতে হবে পুত্রের তো আট বছর পর পুত্রের বয়স আঠারো যোগ আট তাহলে কথা হবে আট আট ষোলো ছয় হাতে এক এক দুই ছাব্বিশ বছর তো সুতরাং পিতার রাশি পুত্রের ছাব্বিশ এটা হলো পিতা এবং পুত্রের বয়স আট বছর পর তাহলে বন্ধুরা আজকে আমরা একটি সৃজনশীল শিখতে পেলাম আমি আবার রিপিট করছি একটি খেয়াল করবে প্রশ্নটা ছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে ক ছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের গুণ আমরা প্রথমেই ধরেছিলাম পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ এটা কিন্তু আমরা ধরেছি এটা কিন্তু নাই প্রশ্নে নাই কিন্তু আমরা ধরেছি তাহলে পিতার বয়স যেহেতু আছে কত পিতার বয়স আছে গুণ তাহলে এক গুণের সাথে চার গুণ যোগ করলে এই দুইটা মিলে সমষ্টি হলো পাঁচ গুণ ক শেষ ক বলছে পুত্রের বয়স কত তাহলে আমরা সমষ্টি পেলাম পাঁচ গুণ এবং এখানে প্রশ্নে দেয়া আছে সমষ্টি নব্বই বছর তাহলে গুণ সমান নব্বই বছর এক গুণ সমান আঠারো বছর এটাই পুত্রের বয়স তো পুত্রের বয়সের পরে আমাদের বের করতে হয়েছে পিতার বয়স তো পুত্রের বয়সটা ছিল এক গুণ পিতার বয়স ছিল গুণ তাহলে এক গুণ যদি আঠারো হয় গুণ হবে আঠারো গুণ চার বাহাত্তর বছর এটা পিতার বয়স এবং সর্বশেষ আট বছর পর আমরা জানি যে আট বছর পর পিতার বয়স আট বছর বাড়বে পুত্রের বয়স আট বছর বাড়বে এই তো আমরা পিতা এবং পুত্রের তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন টপিক্স নিয়ে নতুন কোন ক্লাস নিয়ে আবার দেখা হবে